যে পাবলিক আছে সত্যি, মানে আমার মানে আমি মানে আমি দেখিনি, তোমরা দেখেছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে। মানে আমার সাইডে এইরকম ধরে আমার সাইডে করে খাচ্ছি, তো পড়লে আমার গায়ে পড়বে, তো কাকুর গায়ে কি করে পড়বে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো রসিক ব্লগে আর একটি নতুন ভিডিও ছিল, তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আমার ভালোবাসা জানাই। আর দেখতেই মানে দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথাও একটা যাবো, না একটা জায়গায় যাব, আর মা বাবাকে নিয়ে যাব। তো কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা জানছো, মানে কোন জায়গায় যাচ্ছি আমরা, মানে মা বাবাকে নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে, স্কিপ করলে কিন্তু মোটেও চলবে না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এখন বাড়ি চলে এসেছি, আর বাবা মাংসটা কিনে আনবে, আর আমরা টোটো গাড়িতে করে বাড়ি ফিরে চলে এসেছি। আর বাবা হচ্ছে আসার সময় মাংসটা কিনে আনবে, তো মা ওটা তো মাংস যে রান্না হবে, মানে মা বাবা কালকে বাড়ি চলে যাবে, সেই জন্য আজকে মাংস রান্না হবে, এতবেলা মাংস হবে, মানে চিকেন হবে। তো চিকেনের জন্য যা যা কিছু লাগবে সেগুলো আমি এখন রেডি করবো, ওই আদা রসুন পেঁয়াজ আলু এই সমস্ত রেডি করবো, গাড়ি এসে মা রান্না করবে। তো চলো বন্ধুরা, আমি এখন রান্না করে নিই, আর মারা কিছু খাবে না বলছে, মা দুপুরে ভাত খেয়েছিল, পেট ভার বলছে, আর কিছু খাবে না বলছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসের জন্য আদাটা পেস্ট করে নিয়েছি, আর এইদিকে রসুনটাও পেস্ট করে নিয়েছি, আর লাগবে দুটো টমেটো। আর এখানে আমি পেঁয়াজটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে রয়েছে চিকেন। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। তো মাংস রান্নার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, এবং সেই তেলে তারপর পটলটাও ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি সমস্ত কিছু জোগাড় করে রাখবো, আর মা রান্না করবে, কিন্তু মা প্রচুর মানে ধানের কাজ করে প্রচুর পরিশ্রম করেছে, তো মানে প্রচুর কষ্ট হচ্ছে মায়ের। তো মা বাবাকে রান্না করতে বলেছিল, কিন্তু আমি বললাম যে আমি করে নেব। আসলে মা আমাকে করতে দেয়নি কেন, কারণ আমি মাংস রান্না করলে মানে খেতে পারি না, মানে খেতে ইচ্ছে হয় না, সেই জন্য মা বাবা দুজনেই করতে দেয়নি। কিন্তু বাবা বাড়িতে ছিল না, বাবা কোথায় একটা গিয়েছিল, আর মার কষ্ট হচ্ছিল বলে মা তবু রান্না করে নেবে বলেছিল, কিন্তু আমি মাকে বললাম মা তুমি যাও শুয়ে পড়বে যাও, আমি করে নেব। তো আমি জোর করেই রান্নাটা করেছিলাম। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর আমি কীভাবে চিকেনটা রান্না করি সেটাও তোমরা দেখবে।
তো চলো বন্ধুরা, চিকেন কষা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মা বাবার জন্য একটু চিকেন কষা তুলছি, কারণ মা বাবা একটু কষা খেতে প্রচুর ভালোবাসে, সেই জন্য তুলছি। আর আমিও কিন্তু খেতে ভালোবাসি। আর আজকে আমি খাবো না, কারণ যেহেতু আমি রান্না করছি সেই জন্য আমার এতটুকু ইচ্ছে হয়নি যে একটু কষা খাই। এই যে বললাম, আমি রান্না করলে আমার এতটুকু ইচ্ছে জাগে না। তো যাই হোক, চলো আমি মা বাবাদেরকে খাওয়াই, তো মা বাবাদেরকে জিজ্ঞাসা করব কেমন রান্না হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে চিকেনে জল দিয়ে দিয়েছি আর জলও ফুটতে শুরু করেছে। জলটা ফুটতে শুরু করেছে তার কারণ গরম জল দিয়েছিলাম। এদিকে আমি মাকে ডাকতে গিয়েছিলাম, মা বললাম না, মা পরিশ্রম করেছিল, মা তো এই জন্য শুয়েছিল। মা বলতে শাশুড়ি মাকে ডাকতে গিয়েছিলাম, মা বললো খাবে না, তোমার মা বাবাকে দিয়ে দাও। আর আমাদের বাড়িতে চিকেন রান্নার পর, মানে চিকেন কষা বলতে আমি আর আমার ভাই আছে, ভাই এই দুজনে মিলেই খাই। আর মা একটু মানে এক পিস কি দু পিস খায়, বাবাও খায় না, তোমাদের দাদা ভাইও খায় না। তো আজকে যেহেতু আমি রান্না করেছি সেই জন্য আমি খাবো না, তো আমি মা বাবাকেই সেই জন্য দিয়েছি। আর মাকে তো ডাকতে গেলাম, মা তো না বলে দিল, আর আগে তো বললাম বাবা খায় না। তো চলো এবারে মা বাবাকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে রান্না টান্না। কেমন হয়েছে বলো খেতে? বন্ধুরা নিশ্চয়ই তোমরা শুনতে পাওনি, মা আস্তে করে বলেছে কথাটা, ভালো হয়েছে বললো। তো চলো বন্ধুরা, আর কতক্ষণ আমি ক্যামেরা ধরে থাকবো, আর ফোন ধরে থাকলে মা বাবা লজ্জা পাচ্ছে, মানে লবণ টবণ ঠিক হয়েছে। চলো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কিছু সব কিছু দেখালাম। এবারে মা বাবাকে খেতে দেবো, কারণ অনেকটা বেলা হয়, মানে অনেকটা রাত হয়ে গেছে, এবারে খেতে নেবো মা বাবা। তো চলো সবাইকে খেতে দিই, এখন ভাত বাড়বো, তো খারাপ মানুষ শুরু করে থাকছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তাড়াহুড়ো বলতে বাবা, মানে আমার এখানে বাবা প্রচুর পরিশ্রম করেছে, তাই মানে খেয়ে তাড়াতাড়ি ঘুমাবে, সেই জন্য আর ভিডিও করতে পারলাম না। আর মায়েরও একটু শরীর অসুস্থ ছিল, মানে আমার শাশুড়ি মায়ের একটু শরীর অসুস্থ ছিল, সেই জন্য আর ভিডিও করতে পারলাম না। তাদের ভাত বেড়ে সবাই মিলে খেয়েছি, মানে আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি। তোমাদের দাদা ভাই মানে আমার বাবার মাসি মারা গিয়েছে, তো তাকে দেখতে গিয়েছে আর হাওড়া, মানে হাওড়া জেলাতে। আর এখন মানে বাড়ি আসতে অনেক রাত হবে বললো, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমলেই নাকি সেখান থেকে বের হবে, তো তার জন্য রাখা আছে সব কিছু, আসলে খেতে দিয়ে দেবো। আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে কটা শুধু দেখো। দেখো বন্ধুরা, 11:10 বাকি। আজকে যে আমরা মানে আমি বাবা মা গিয়েছিলাম মানে ভাইয়ের সাথে দেখা করতে, তো তোমাদের তোমাদের সাথে একটা কথা মানে শেয়ার করছি, মানে কথাটা শুনলে তোমাদেরও ভীষণ ভীষণ রাগ উঠবে। আসলে প্রথম মানে ভাইয়ের সঙ্গে তো দেখা করে নিয়েছি, তারপর বাড়ি আসা মানে বাড়ি আসবো টোটো গাড়িতে করে, বাবা বাবা তার বাইকে আসবে, আমি আমার বাবা আর মা করে টোটো গাড়িতে করে বাড়ি আসবো। তো একটা টোটো গাড়ি করেছি, হঠাৎ মানে টোটো গাড়িতে বসে বসে হঠাৎ আমি একটা মশলা মুড়ি দেখতে পেলাম, আর আমার মশলা মুড়ি খেতে খুব ভালো লাগে। তো মাকে বললাম, মা তোমরা খাবে, আমি তোমাদের জন্য তাহলে তিনটে কিনে নিয়ে আসবো। মা বলছে পেট ভার আছে, ভাত খেয়েছি দুপুরে, তো কিছু খাবো না, সেই জন্য বললাম তাহলে আমি বলি তাহলে আমি একটা নিয়ে আসি, কারণ আজকে কলেজ গিয়েছিলাম, কিছুই খাওয়া হয়নি, এসে ভাতও খাইনি, 10 টাকা ফুচকা খেয়ে এসেছিলাম, তাই আর ভাত খাইনি। তো আমি মশলা মুড়ি কিনতে গিয়েছিলাম, তো মশলা মুড়ি কিনতে গিয়ে দেখলাম যে ঘুগনি আছে, তো আমার ঘুগনি খুব প্রিয়, দোকানে ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে। তো ভাবলাম যে 10 টাকার মুড়ি নেবো কেন, তার থেকে ঘুগনি নিয়ে নিই, ঘুগনি খেয়ে নেবো। তাকে বললাম তাকে 10 টাকা ঘুগনি দেবে, বলে ঘুগনি দিল। এবার সেই সময় টোটো গাড়িতে মানে আমি বাবা মা তিনজন বসেছিলাম, তো টোটো গাড়িতে আর দুজন লোক হয়ে টোটোটা ছাড়তো, তো দুজন লোক হয়ে গেছে, তখন টোটো গাড়ির লোক বলছে যে চলো লোক হয়ে গেছে তুমি বসে পড়ো, বলতে আমি আমার মানে ঘুগনিটা নিয়ে বসে পড়েছি। এবারে একটা কাকু মানে ঘুগনিটা আমার হাত দেখে তখন হাত ধরে মানে ফোনে এরকম হাতে ফোনটা রেখে এরকমভাবে কথা বলছিলাম, কিন্তু হাতটা ভীষণ ব্যথা করছে ভীষণ। আবার ব্যথা করার একটা কারণও আছে, কারণ আজকে কলেজে যোগা করেছিল, মানে স্যার যোগা করিয়েছিল, তো মানে করতে করতে হাতটা পুরো মানে ব্যথা হয়ে গেছে, বুঝলো, যেন ফোনটা ধরে ভিডিও করতেই পারছি না। তো একটা জায়গায় ফোন রেখে দিয়েছি আর এখন ফোনটা রেখে দিয়ে কথা বলছি। তো চলো মানে যে কথাটা তোমাদেরকে বলেছিলাম সেই কথাটাই এখন বলি।
সেই মানে ঘুগনি তো কিনে নিয়েছি, তো ঘুগনি কিনে যখন টোটো গাড়ি ছেড়ে দেবে বলছে আমি ঘুগনিটা আর ঘুগনিটা পুরো ভর্তি করে দিয়েছিল, তো ঘুগনিটা নিয়ে আমি এক সাইডে বসে পড়েছি। আর তখন সেই কাকুটা মানে যে একটা কাকু আর একটা কাকিমা আমার অনেকগুলো শাড়ির ব্যাগ নিয়ে উঠেছে, এবার আমি যে জায়গায় বসেছিলাম সেই জায়গাতে সেই কাকুটা কি করছে মানে শাড়ির ব্যাগটা রেখে দিয়েছে। তখন আমি ভাবলাম কি আমি তাহলে আমার বাবা মা আর আমি তিনজনে একটা সাইডে বসে পড়বো, কাকু কাকিমা তার ওই সিটটাতে বসে পড়বে বলে আমি সেই সিটে গিয়েছি। তখন টোটো মানে যে টোটো চালাবে সে তখন কাকুটা সেই কাকুটা বলছে যে তুমি ঘুগনিটা তোমার পড়ে যাবে, তুমি বরং এই পাশের দিকে এসে বসো মানে পেছন সাইডের দিকে এসে বসো, তাহলে অত মানে গাড়ি মানে রাস্তাটা প্রচুর খারাপ তো তাই জন্য বলেছে কাকুটা। তখন আমি বললাম কাকু আমি তো ওখানেই বসেছিলাম আর ওখানে তো কাকু মানে ওই শাড়ির ব্যাগ ট্যাগগুলো রেখেছে, তো ওটা কার ব্যাগ ওটা সরিয়ে দিলে তো আমি ওখানে বসবো বলতে সে কাকুটা ব্যাগটা সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়ে বলছে যে আগে খেয়ে নি খেয়ে নি আর তারপরে গাড়ি ছাড়বে, আর তা না হলে আমরা দরকার হয় অন্য টিকারে যাবো। তখন আমি বললাম মানে তার ঘুগনিটা তার গায়ে পড়ে যাবে সেই জন্যই কথাটা বললো। তখন আমি ভাবলাম যে ঘুগনি তো আমি মানে আমার সাইডে করেই খাচ্ছি, তো ওর গায়ে কী করে মানে ওই কাকুর গায়ে কী করে পড়বে। তখন আমি কাকুকে বললাম যে আচ্ছা কাকু আপনি আপনি যে বললেন যে আপনার গায়ে ঘুগনিটা পড়ে যাবে, কিন্তু ঘুগনিটা তো আমি মানে আমার সাইডে এইরকম ধরে আমার সাইডে করে খাচ্ছি, তো পড়লে আমার গায়ে পড়বে, তো কাকুর গায়ে কী করে পড়বে। তখন কাকু তখন বলে আমি কি আপনাকে বলেছি নাকি, আমি তো ড্রাইভারকে বলেছি। তখন আমি বলি কাকু আপনি তো মানে আমি বর্তমানে ঘুগনিটা খাচ্ছি, তো আপনি আমাকেই বলছেন কথাটা, তো আবার আপনি এ কথাটা বললেন কেন তাহলে যে আপনি দরকার হলে আপনি অন্য মানে আমি অন্য টেকারে যাবো, মানে সে কাকু অন্য টেকারে যাবে। তখন কাকিমা বলে না না তোমাকে এই কথাটা কিছু বলেনি, তোমার সুবিধার জন্য তো কাকু বলেছে যে তুমি ঘুগনিটা খেয়ে নিলে তারপরে গাড়ি ছাড়বে। আমি বলি কাকু আমার যদি সুবিধার জন্য বলে তাহলে কেন কাকু বললো যে মানে অন্য টেকারে যাবে, তো অন্য টেকারে যাবে মানে তো কাকু ওটা রেগেই বলছে। মানে আজও পাবলিক মানে এরকম যে পাবলিক আছে সত্যি মানে আমার মানে আমি মানে আমি দেখিনি, তোমরা দেখেছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, তোমাদের সাথে এইরকম ঘটনা কোনোদিনও ঘটেছে নাকি বলবে। মানে মুখটা এত সুন্দর আমার ছিল কিন্তু এই কাকুটার জন্য না, আর কাকুর চোখগুলো মানে মানে সে মানে অদ্ভুত, আমার মাও দেখে বলছে মানে চোখগুলো সত্যি অদ্ভুত ছিল, আর সেই জন্য আরো বেশি লাগবে আমার তো যতটা মনে হচ্ছে কাকিমা অনেক কিছু শাড়ির বাজার করেছে, মানে দেখলাম ব্যাগে পুরো শাড়ি ভর্তি একদম মানে মিনিমাম 5-6টা শাড়ি হবে, তো কাকুর পকেট ফাঁকা করে দিয়েছে কাকিমা, সেই জন্য মানে কাকিমার উপরে কাকু রেগে রেগে আছে, তো সেই রাগটা মানে কাকিমার উপর তো ছাড় কাকিমা কাকিমারও হয়তো দেবে বাড়িতে দেবে, মানে সেই রাগটা আমার উপর দেখিয়ে দিয়েছে, মানে এত রাগ উঠেছিল এত রাগ উঠেছিল। আবার আমি আবার বলতাম বলে কাকু আপনি এই কথাটা বললেন কেন যে আপনি মানে টেকারে চলে যাবেন, বলে আমি হয়তো কাউকে বুঝাতে পারবো না অত তত বুঝাতে পারবো না, মানে এইরকম কথাবার্তা তার, মানে তার মুখে একটা কোনো হাসিও নেই রসিকতা ভাবও নেই যে একটু ভালো সুরল মানে সুরেলা গলায় একটু বলবে, সে সে সমস্ত কিছুই নেই। মানে আমি ভাবলাম সত্যি এখনও এরকম পাবলিক আছে, আমরা বললাম না আর বেশি খাটিয়ে কোনো লাভ নেই, তার থেকে চুপচাপ হয়ে যাই, আমার ঘুগনিটা খেয়ে গাড়ি তো ছেড়ে দিয়েছে আমি সেই ঘুগনি খেলাম অত এতটুকুও ওদের গায়ে পড়েনি। আচ্ছা তোমরাই বলো ঘুগনিটা তো আমি এখানেই রেখে খাবো, তো কাকু আর কাকিমাদের গায়ে কী করে পড়বে। হ্যাঁ আজও পাবলিক মানে পুরো মাথা মানে স্ক্রু ঢিলা ছিল জানি না, আর সত্যি মানে ভাবলাম যে সত্যি এরকমও মানুষ আছে। তো এই কথাটাই এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভাত খেয়ে এসে তোমাদের সাথে একটু কথা বললাম। আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর আজকের ভিডিওটা যদি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে যারা নতুন প্লিজ তারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে আমি নতুন কোনো ভিডিও চালে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার তত তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে, টাটা।